আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমরা ও নাগরিকতা বিষয়ক অনলাইন ক্লাসের চতুর্থ অধ্যায়ে পড়ছিলাম চতুর্থ অধ্যায়ের তোমাদেরকে তিনটা বাড়ির কাজ দেওয়া হয়েছিল তোমরা কেউ আমাকে বাড়ির কাজ জমা দেওয়া নাই সেগুলো নিয়ে প্রথমে আলোচনা করব আশা করি তোমরা সবাই বাড়ির কাজ আমাকে জমা দিয়ে দিবা প্রথমবার ছিল হচ্ছে গণতন্ত্রের বৈশিষ্ট্য আমরা গণতন্ত্র সম্পর্কে গত ক্লাসে জেনেছিলাম প্রথম যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে জনগণের সম্মতি গণতন্ত্র এমন এক ধরনের সরকার পদ্ধতি যেখানে হচ্ছে জনগণ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে শাসন কাজে মূলত অংশগ্রহণ করে সেক্ষেত্রে জনগণের সম্মতি ব্যতীত কেউ নির্বাচিত হতে পারে না যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের দিকে যদি আমরা তাকাই মার্কিন যুক্তরাষ্ট্র ভারত পাকিস্তান বাংলাদেশ আমরা সকল গণতান্ত্রিক বিষয়টা কমন দেখবো যে বছর বছর পর নির্বাচন হয় জনগণের ভোটে যারা সংখ্যাগরিষ্ঠ ভোটে জয়যুক্ত হয় তারাই সরকার গঠন করে অর্থাৎ জনগণের সম্মতির ভিত্তিতে সরকার গঠিত হয় এটা হচ্ছে প্রধান বৈশিষ্ট্য দ্বিতীয়ত গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় বহুদলীয় ব্যবস্থা অর্থাৎ সেখানে বিভিন্ন রাজনৈতিক দল থাকে বাংলাদেশের কথাই আছে জাতীয় পার্টি বাংলাদেশে আওয়ামী লীগ বাংলাদেশ জাতীয়তাবাদী দল এরকম বেশ কিছু রাজনৈতিক দল আছে গণতন্ত্র গণতন্ত্রে আমরা অনেকগুলা দলের উপস্থিতি দেখি এবং নির্বাচনে সবগুলো দল প্রতিযোগিতা অবতীর্ণ হয় তবে বেশ কিছু দেশে গণতন্ত্র গণতন্ত্রের মধ্যে দ্বিদলীয় ব্যবস্থাও আছে তবে বহুদলীয় ব্যবস্থাও আমরা দেখি বহুদলীয় ব্যবস্থা মূলত গণতন্ত্রের প্রাণ কেননা অনেকগুলো দল না থাকলে মানুষজনের পছন্দের যে পছন্দের যে পরিধিটা সেটা আসলে কমে যায় দুটি দলের মধ্যে পছন্দ করতে গেলে তখন দেখা যায় যে মন্দের ভালো পছন্দ করার ব্যাপার বাছাই করার ব্যাপার চলে আসে তো লেনিন বলেছিলেন যে গণতন্ত্রের আকাশে একটি বা দুটি তারা থাকে না অনেকগুলো তারা থাকে অর্থাৎ গণতন্ত্রের যে ব্যবস্থা এই ব্যবস্থায় একটি বা দুটি দল থাকে না বরং অনেকগুলা রাজনৈতিক দলের উপস্থিতি থাকে তৃতীয়ত স্বাধীন বিচার ব্যবস্থা গণতন্ত্র এমন এক ধরনের সরকার ব্যবস্থা যেখানে হচ্ছে জনগণের জনগণকে সবচেয়ে বেশি মূল্যায়ন করা হয় যার জন্য সেখানে যে বিচার যে তিনটা অর্গান এই তিনটা অর্গান খুব স্বাধীনভাবে কাজ করে যেমন সেটা হচ্ছে বিচার ব্যবস্থা তার মধ্যে অন্যতম বিচার ব্যবস্থা স্বাধীনভাবে নিরপেক্ষভাবে শাসন বিভাগ এবং শাসন বিভাগ এবং আইন বিভাগে নিয়ন্ত্রণ মুক্ত হয়ে বিচার কার্য পরিচালনা করে থাকে চা হচ্ছে নিয়মতান্ত্রিক ব্যবস্থা নিয়মতান্ত্রিক ব্যবস্থা বলতে বুঝায় এখন বোঝানো হয় হচ্ছে সাংবিধানিক ব্যবস্থা অর্থাৎ সংবিধান মতো চলে নিয়ম অনুযায়ী চলে সংবিধানের যা কিছু বিধৃত থাকবে সে অনুযায়ী চলবে লাইক আমাদের দেশে পাঁচ বছর পর পর নির্বাচন হওয়ার কথা সংবিধানে বিধৃত তাই আমাদের দেশে পাঁচ বছর পরে নির্বাচন হয় মার্কিন যুক্তরাষ্ট্রে চার বছর পর নির্বাচন হওয়ার কথা তাই মার্কিন যুক্তরাষ্ট্রে চার বছর পর নির্বাচন হয় এরকম অর্থাৎ সংবিধানে যা থাকবে সেটাই হচ্ছে সেই নিয়মে হচ্ছে রাষ্ট্রের শাসন কার্য পরিচালিত হবে পঞ্চমত হচ্ছে আইনের শাসন অর্থাৎ আইনের চোখে সবার সমতা অর্থাৎ আইনের চোখে সবাই সমান থাকবে আইনের চোখে ধনী নির্ধন বা ক্ষমতা ক্ষমতাশালী ক্ষমতাহীন এরকম কোনো পার্থক্য করা হবে না রাজা প্রজা সবাই সমান থাকবে এটা হচ্ছে আইনের শাসন যেটা গণতন্ত্রের অন্যতম বৈশিষ্ট্য গণতান্ত্রিক রাষ্ট্রগুলোতে আইনের শাসন সুপ্রতিষ্ঠিত হয়ে থাকে গণতান্ত্রিক রাষ্ট্রের অন্য একটি বৈশিষ্ট্য হচ্ছে সংবাদপত্র স্বাধীনভাবে মুক্ত চর্চা করতে পারে সব ধরনের সংবাদ স্বাধীনভাবে প্রচার প্রচার করার সুযোগ দেওয়া হয়ে থাকে সাত হচ্ছে প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার দেওয়া থাকে গণতন্ত্রে গণতন্ত্রে সাধারণত একটি বয়স উল্লেখ করে দেওয়া থাকে যেমন আমাদের দেশে আঠারো বছর উল্লেখ করা আছে আঠারো বছরের ঊর্ধ্বে প্রত্যেক প্রত্যেক নাগরিক ভোটের ভোটে অংশগ্রহণ করতে পারে এবং এটা তাদের রাজনৈতিক অধিকার আর সবশেষ হচ্ছে দায়িত্বশীল সরকার অর্থাৎ জনগণের সরকারের যে দায়িত্বশীলতা বা জবাবদিহিতা সরকার জনগণের নিকট জবাব দিয়ে তাদের সকল কাজের জন্য জবাবদিহিতা করে থাকে এটা হচ্ছে গণতন্ত্রের অন্যতম বৈশিষ্ট্য আমরা গণতন্ত্র সম্পর্কে পড়েছিলাম এবং গণতন্ত্র প্রতিষ্ঠা তোমার করণীয় কি বাড়ির কাজ ছিল দ্বিতীয় তোমরা নাই এখান থেকে দেখে নাও যে প্রথমত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে আমাদের প্রত্যেকে আইন মান্য করে চলতে হবে আমাদেরকে তোমাদের এখনো বয়স হয়নি যখন তোমরা প্রাপ্তবয়স্ক হবে তোমরা সবাই ভোটাধিকার প্রয়োগ করবে সৎ এবং যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করবে চা খেয়ে বা দশ টাকা ঘুষ খেয়ে আমরা কখনো অযোগ্য ব্যক্তিকে নির্বাচিত করব না এটা গণতান্ত্রিক চর্চার বাইরে পড়ে যায় তো আমরা সৎ যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করব রাষ্ট্রপতি আনুগত্যের প্রদর্শন করব জাতীয় সম্পদ রক্ষা করব সৃষ্টি রক্ষায় সাহায্য যেমন ট্রাফিক সিগন্যাল মেনে এরকম এটা এরকম যে কোনো ধরনের আইন শৃঙ্খলা রক্ষায় সাহায্য করবো সংবিধান মেনে চলবো উদার এবং প্রগতিশীল দলের প্রতি সমর্থন জানাবো তারপর আমরা এক নায়কতন্ত্র সম্পর্কে পড়েছিলাম এক নায়কতন্ত্রের বৈশিষ্ট্য ছিল বাড়ির কাজ আচ্ছা এক নাকতন্ত্রের বৈশিষ্ট্য হচ্ছে এক নাকতন্ত্র এমন এক ধরনের সরকার ব্যবস্থা আমরা দেখেছি যেখানে এক ব্যক্তি বা একটি দলই সবকিছু সব প্রধান থাকে তাদের ইচ্ছাতেই রাষ্ট্র সবকিছু পরিচালিত হয় জনগণের ইচ্ছার কোনো মূল্য থাকে না তো প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এক ব্যক্তি শাসন করে থাকে এক ব্যক্তি শাসন সবকিছু আহ দলীয় শাসন হয় এক ব্যক্তি তার একটি রাজনৈতিক দল থাকে অন্য সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে দেওয়া হয় সাধারণত সব অন্যান্য সব রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে দেওয়া হয় বল প্রয়োগ করা হয় জনগণের ইচ্ছা অনিচ্ছার কোনো মূল্য নাই বরং ফোর্সফুলি জনগণকে জন কিছু কাজ করতে বাধ্য করা হয় হতে পারে সেটা কোনো দেশে যুদ্ধ লাগানো হলো সামরিকভাবে ভাবে সামরিক কাজে অংশগ্রহণের জন্য বাধ্য করা হতে পারে যে কোনো কাজে মূলত হচ্ছে বল অতিমাত্রায় কেন্দ্রীয়করণ অর্থাৎ ক্ষমতার বিকেন্দ্রীকরণের অনুপস্থিতি ক্ষমতা আর অন্যান্য কোনো ক্ষেত্রে ছড়িয়ে দেওয়া হয় না বা ক্ষমতা বন্টন করা হয় না সকল ক্ষমতা ওই যে এক ব্যক্তি তার হাতেই থাকে প্রহসন মূলক আইনসভা এক আইনসভা থাকতেও পারে নাও থাকতে পারে যদি থাকে ক্ষেত্রে দেখা যায় যে আইনসভা আসলে সেই ক্ষেত্রে সেরকম কোন ভূমিকাই নেই আইনসভা আইনসভা হচ্ছে আহ আইনসভার কোন ইচ্ছা বা আলোচনা ব্যতীত এক নায়ক তার ইচ্ছায় আহ রাষ্ট্র পরিচালনা করে তাই আইনসভা একটা প্রহসনে পরিণত হয় প্রচার যন্ত্রের একচেটিয়া ব্যবহার প্রচারযন্ত্র প্রচারযন্ত্র। যে এক এক ব্যক্তি বা একদল শাসন করছে যে এক নায়ক সে তার পক্ষে হয়ে প্রচার যন্ত্রকে প্রয়োগ করে প্রচার তার বিরুদ্ধে কোনো কোনো ধরনের পরিবেশনা প্রচারণা থাকে না অর্থাৎ পুরোপুরি একচেটিয়া ভাবে ব্যবহার করা একক আদর্শবাদ ওই যে এক ব্যক্তি যিনি কিনা শাসক তার আদর্শই সবকিছু রাষ্ট্রের আদর্শ হিসেবে গণ্য হয় সর্বাত্মকবাদ সর্বাত্মকবাদ একটি তত্ত্ব যেখানে রাষ্ট্রকে সবকিছু মনে করা হয় রাষ্ট্রের প্রয়োজনে জনগণকে জনগণের ক্ষতি হোক বা জনগণকে জনগণকে মেরে ফেলাও হোক না কেন সেটাও অন্যায় হবে না অর্থাৎ রাষ্ট্রের প্রয়োজনে জনগণের স্বাধীনতা হস্তক্ষেপ করা জনগণকে জনগণকে গুরুত্ব না দেওয়া মূল্যায়ন না করা সর্বাত্মক এমন এক ধরনের ব্যবস্থা তো এক ক্ষেত্রে তাই হয় ওই এক নায়ক রাষ্ট্রের কল্যাণের কথা বলে সকল স্বাধীনতা করে থাকে এবং সাথে যায় আমরা তন্ত্রের বৈশিষ্ট্য দিতে দেখলেই আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালের জার্মানির এক নায়ক হিটলার এবং ইতালির এক নায়ক মুসলিনের উদাহরণ দেই তো এরা ছিল যুদ্ধবাদী এরা যুদ্ধ দ্বিতীয় যুদ্ধের দামা বাজিয়েছে এরা সাম্রাজ্যবাদী ছিল শান্তি এবং আন্তর্জাতিক জাতিগতার বিরোধী এক নায়ক শান্তি এবং আন্তর্জাতিকতা থাকে না এক নায়ক তন্ত্র যুদ্ধে যেহেতু যুদ্ধ ছাড়া এক নায়ক এক নায়ক যত সাম্রাজ্য বিস্তারের চেষ্টা চালায় তাই সেখানে আহ শান্তি বলে আর কিছু থাকে না জাতীয়তাবাদ থাকে উগ্র

আমরা আজকে পড়ব হচ্ছে আচ্ছা তোমাদের আরেকটা কাজ ছিল হচ্ছে গণতন্ত্র এক মধ্যে পার্থক্য পার্থক্য তিন নম্বর বাড়ির কাজ আমাদের তৃতীয় যে বাড়ির কাজটা এক প্রথমে দেখো পার্থক্যের বিষয় হচ্ছে শাসকের সংখ্যা গণতন্ত্রে জনগণের শাসন অনেকের শাসন এখানে অনেক গরিষ্ঠ ব্যক্তি শাসন আমরা বলতে পারি এক নাকতন্ত্র শাসকের সংখ্যা এক ব্যক্তি বা একটি দল ক্ষমতার উৎস গণতন্ত্রের জনগণ কিন্তু এক নাকতন্ত্র ক্ষমতার উৎস একটি এক ব্যক্তি বা একটি দল ব্যক্তির ভূমিকা এবং স্থান গণতন্ত্রে ব্যক্তির প্রাধান্য পায় জনগণ প্রাধান্য পায় কিন্তু এক নায়কতন্ত্রে ব্যক্তির প্রাধান্য থাকে না রাষ্ট্রই চরম এবং চূড়ান্ত চতুর্থত ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী গণতন্ত্র গণতন্ত্রে জনগণ স্বাধীনতা উপভোগ করতে পারে কিন্তু এক নায়কতন্ত্রে ব্যক্তি স্বাধীনতার বিরোধী হচ্ছে আইনসভার হচ্ছে আইনসভা এবং প্রহসনমূলক প্রতিষ্ঠান শান্তি যুদ্ধ জাতীয়তাবাদের প্রশ্নে গণতন্ত্র শান্তিতে বিশ্বাসী এক নয়তন্ত্র উগ্র জাতীয়তাবাদ এবং যুদ্ধে বিশ্বাসী হিটলার বলেছিলেন যুদ্ধই জীবন যুদ্ধই সর্বজনীন সাত হচ্ছে সর্বাত্মকবাদ ঘৃণা করে গণতন্ত্র গণতন্ত্র ঘৃণা করা হয় কারণ সেখানে রাষ্ট্রের থেকে জনগণকে বেশি গুরুত্ব দেওয়া হয় কিন্তু এক নায়কতন্ত্রে জনগণের থেকে রাষ্ট্রকে গুরুত্ব দেওয়া হয় অর্থাৎ সর্বাত্মকবাদ কে প্রশ্রয় দেওয়া হয় দলের সংখ্যা গণতন্ত্রে একাধিক রাজনৈতিক দলের উপস্থিতি থাকে এক বিরোধী দল অনুপস্থিত থাকে

সাহিত্যের ক্ষেত্রে গণতন্ত্রের স্থায়ী শাসন ব্যবস্থা কারণ এখানে নিয়মতান্ত্রিক উভয় ক্ষমতার পালাবদল হয় তাই এখানে আহ সরকার পরিবর্তন বা এর জন্য কোন বিপ্লবী পন্থা প্রয়োগ করা হয় না এক নয়তন্ত্র যেহেতু জনগণের ইচ্ছা অনিচ্ছা মূল্যায়ন করে না তাই প্রায়শই এখানে বিপ্লবের আশঙ্কা দেখা দেয় এবং আহ বিপ্লব বা বিদ্রোহের মাধ্যমে শাসকের পতন হয় তাই এটি একটি অস্থায়ী শাসন ব্যবস্থা তার হচ্ছে ব্যালট বনাম শক্তি ব্যালটের প্রাধান্য পায় গণতন্ত্রে আর এক বুলেট বা পেশি শক্তির প্রাধান্য পায় চোদ্দ হচ্ছে বিরোধী দলের অবস্থান বিরোধী দলের মতামতকে গুরুত্ব দেওয়া হয় গণতন্ত্রে কিন্তু এক নাকতন্ত্র আশাবাদ পোষণ করায় না আর সবশেষে আইনের শাসনের ক্ষেত্রে গণতন্ত্র আইনের শাসন আমরা দেখলাম বৈশিষ্ট্য ছিল কিন্তু এক নাকতন্ত্রে আইনের আইনের শাসন থাকে না সেখানে এক নায়কের শাসন শাসন প্রাধান্য পেয়ে থাকে আচ্ছা আজকে আমরা হচ্ছে নতুন দুটি সরকার ব্যবস্থা সেই সরকার দুটি ব্যবস্থা হচ্ছে ক্ষমতার বন্টনের ভিত্তিতে রাষ্ট্রের প্রকারভেদ ক্ষমতার আর বন্টনের ভিত্তিতে রাষ্ট্র প্রধানত দুই ধরনের হয় এক কেন্দ্রিক রাষ্ট্র এবং যুক্তরাষ্ট্র এক কেন্দ্রিক রাষ্ট্র কি এক কেন্দ্রিক সরকার বলতে আগে আমরা একটু ডান পাশ দেখি সরকার বলতে এমন এক ধরনের সরকারকে বোঝায় যেখানে সংবিধানের মাধ্যমে রাষ্ট্রীয় সকল ক্ষমতা কেন্দ্রীয় সরকারের নিকট ন্যস্ত থাকে প্রফেসর বলেছে সিস্টেম ইন দ্য গ্যাটেল গ্যাটেলটিউশন অব গভর্নমেন্ট পাওয়ার টু ন্যাশনাল গভর্নমেন্ট অর্থাৎ এক কেন্দ্রিক সরকার ব্যবস্থা হচ্ছে এমন এক ধরনের সংবিধান থাকে যেখানে রাষ্ট্র তার সব ক্ষমতা জাতীয় সরকারের হাতে হস্তান্তর করে দেয় অর্থাৎ প্রাদেশিক সরকারের হাতে কোনো ক্ষমতা থাকে এক কেন্দ্রিক এখন আমরা একটু উদাহরণ গুলা দেখি ফ্রান্স যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য বাংলাদেশ জাপান ইতালি ইত্যাদি হচ্ছে এক কেন্দ্রিক সরকারের উদাহরণ বা এক কেন্দ্রিক রাষ্ট্রের উদাহরণ এক কেন্দ্রিক রাষ্ট্র সম্পর্কে আমাদের বই কি দেওয়া আছে দেখি এক রাষ্ট্রের সংবিধানের মাধ্যমে রাষ্ট্রের সব শাসনতান্ত্রিক ক্ষমতা কেন্দ্রীয় সরকার হাতে ন্যস্ত করা হয় ফলে কেন্দ্র থেকে দেশ পরিচালনা করা করা হয় হয় সুবিধার জন্য দেশকে বিভিন্ন প্রদেশে বা অঞ্চলে ভাগ করে কিছু ক্ষমতা তাদের হাতে অর্পণ তবে প্রয়োজন বোধে কেন্দ্রীয় সরকার সে ক্ষমতা ফিরিয়ে নিতে পারে এ ধরনের সরকার ব্যবস্থায় প্রাদেশিক আঞ্চলিক সরকারগুলো কেন্দ্রের নিয়ন্ত্রণের নিয়ন্ত্রণের থেকে কেন্দ্রের এজেন্ট হিসেবে কাজ করে যেমন বাংলাদেশ যুক্তরাষ্ট্র অর্থাৎ সংবিধান ক্ষমতাটা শুধু হাতে দেয় না ক্ষমতা শুধু হাতে আছে আর কেন্দ্র ক্ষেত্র বিশেষের কিছু কিছু ক্ষমতা প্রদেশের হাতে দেয় কিন্তু প্রদেশের নিজস্ব কোনো ক্ষমতা নাই অর্থাৎ প্রদেশ হচ্ছে কেন্দ্রের সিদ্ধান্ত শুধু বাস্তবায়িত করে এজেন্সি হিসেবে কাজ করে এরপর হচ্ছে যুক্তরাষ্ট্র যে রাষ্ট্র ব্যবস্থায় একাধিক অঞ্চল বা প্রদেশ মিলিত হয়ে একটি রাষ্ট্র গঠন করে তাকে যুক্তরাষ্ট্র বলে এই ব্যবস্থায় কেন্দ্রীয় সরকারের শাসন কার্যের সুবিধার জন্য সংবিধানের মাধ্যমে কেন্দ্র ও প্রদেশ বা অঞ্চলের মধ্যে ক্ষমতার করা হয় যুক্তরাষ্ট্রের পাশাপাশি বন্টন অবস্থিত কতগুলো ক্ষুদ্র অঞ্চল বা প্রদেশ একত্রিত হয়ে একটি বড় রাষ্ট্র গঠন করে বলে রাষ্ট্রটি শক্তিশালী হয় এছাড়া যুক্তরাষ্ট্র সরকার রাষ্ট্রের বিভিন্ন এলাকার সম্পদ আহরণ করে বৃহৎ অর্থনীতি গঠন পূর্বক রাষ্ট্রকে উন্নতির দিকে নিয়ে যেতে পারে তাই বিশ্বের সব সকল যুক্তরাষ্ট্রই কম বেশি উন্নত আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত একটি যুক্তরাষ্ট্র আচ্ছা যুক্তরাষ্ট্র তাহলে বুঝা গেল যে সংবিধান যখন কেন্দ্র আর প্রদেশের মধ্যে ক্ষমতা বন্টন করে দেয় অর্থাৎ প্রদেশের হাতে কিছু ক্ষমতা থাকবে আর কেন্দ্রের হাতে কিছু ক্ষমতা থাকবে এবং প্রদেশগুলা তাদের ক্ষমতা স্বাধীনভাবে চর্চা করবে সেখানে কেন্দ্র কোনো হস্তক্ষেপ করবে না এমন এক ধরনের সরকার ব্যবস্থাকে বলা হয় যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের এটি শব্দটি অর্থাৎ যুক্তরাষ্ট্রের ইংরেজি শব্দ হচ্ছে ফেডারেল গভর্নমেন্ট আসছে ল্যাটিন শব্দ ফোয়েডাস থেকে যার অর্থ সন্ধি বা মিলন যার ইংরেজি প্রতিশব্দ ফোয়েডাস থেকে এসেছে ফেডারেশন অর্থাৎ যুক্তরাষ্ট্র অর্থাৎ শব্দগত অর্থের ভিত্তিতে বলা যায় যে কতিপয় রাষ্ট্রের সন্ধি বা মিলনের ফলে সৃষ্ট রাষ্ট্রই হচ্ছে যুক্তরাষ্ট্র যখন কতিপয় রাষ্ট্র পরস্পর বিচ্ছিন্ন না থেকে পারস্পরিক চুক্তির মাধ্যমে একটি সাধারণ সার্বভৌম কর্তৃত্ব অধীনে ঐক্যবদ্ধ হয়ে নতুন রাষ্ট্র গঠন করে তখন তাকে যুক্তরাষ্ট্র বলে প্রামাণ্য সংজ্ঞা অধ্যাপক এইচ ফাইনালের মতে যখন কর্তৃত্ব ক্ষমতার কিছু অংশ আঞ্চলিক ক্ষেত্রে অর্পিত হয় এবং অন্যান্য অংশ ওই সমস্ত আঞ্চলিক সংঘের মধ্যকার কেন্দ্রীয় সংস্থায় অর্পিত হয় তখন তাকে যুক্তরাষ্ট্র বলে যেমন হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা সুইজারল্যান্ড অস্ট্রেলিয়া ভারত এগুলো হচ্ছে যুক্তরাষ্ট্রের উদাহরণ তো এগুলো হচ্ছে তোমাদের জ্ঞানমূলকের জন্য লাগতে পারে আবার বহু নির্বাচনের জন্য লাগতে পারে আচ্ছা এখন আমরা আহ আরেকটি সরকারের পদ্ধতি দেখবো যে উত্তরা আধিকারের ভিত্তিতে রাষ্ট্র কি ধর কয় ধরনের হয় দুই ধরনের হয় সেটা হচ্ছে রাজতন্ত্র নিরঙ্কুশ রাজতন্ত্র এবং নিয়মতান্ত্রিক রাজতন্ত্র বিশ্বের কোন কোনো রাষ্ট্রে রাষ্ট্রপ্রধান কোন উত্তরাধিকার সূত্রে রাষ্ট্রের শাসন ক্ষমতা লাভ করে এ ধরনের রাষ্ট্র ব্যবস্থাকে বলা হয় রাজতন্ত্র রাজতন্ত্রে রাজার ছেলে বা মেয়ে উত্তরাধিকার সূত্রে রাষ্ট্রের রাজা বা রানী হয়ে থাকে রাজতন্ত্র দুই ধরনের যথা নিরঙ্কুশ রাজতন্ত্র এবং নিয়মতান্ত্রিক রাজতন্ত্র নিরঙ্কুশ রাজতন্ত্র কোনগুলো যেগুলো হচ্ছে আমরা দেখেছি যে যেগুলোতে হচ্ছে কোন ধরনের নির্বাচন নাই রাজাই সব রাজা উত্তরাধিকার সূত্রে রাজা হয় এরকম হচ্ছে যেমন বর্তমানে সৌদি আরবের কথা আমরা বলতে পারি এ ধরনের রাষ্ট্রে রাজা বা রানী রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী এতে শাসন ব্যবস্থায় জনগণের অংশগ্রহণের সুযোগ নেই বর্তমান বিশ্বে এ ধরনের রাষ্ট্রের সংখ্যা নগণ্য সৌদি আরবের নিরঙ্কুশ রাজতন্ত্র বিদ্যমান আর অন্যটি হচ্ছে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র যেখানে আসলে প্রকৃতপক্ষে রাজতন্ত্রের অর্থাৎ রাজার হাতে কোনো ক্ষমতা নাই রাজা আছে রাজা উত্তরাধিকার সূত্রে রাজার পুত্র রাজা হয় রানী হয় কিন্তু মূল ক্ষমতাটা হচ্ছে কোনো জনগণের নির্বাচিত পার্লামেন্টের হাতে তো ধরনের রাষ্ট্র রাষ্ট্রের রাজা বা 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 উত্তরাধিকার সূত্রে সূত্রে রাষ্ট্রপ্রধান হন কিন্তু তিনি সীমিত ক্ষমতা ভোগ করেন প্রকৃত ক্ষমতা তার হাতে থাকে না রাষ্ট্রের প্রকৃত শাসন ক্ষমতা থাকে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে হাতে যুক্তরাজ্যে গ্রেট ব্রিটেনে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রচলিত আছে আচ্ছা রাজতন্ত্র অসীম বা চরম রাজতন্ত্র এবং সসীম বা নিয়মতান্ত্রিক রাজতন্ত্র কতগুলো বৈশিষ্ট্য আমরা দেখে নেই পার্থক্য মধ্যে যে অসীম বা চরম রাজতন্ত্র হচ্ছে বংশানুক্রমিক সসম বা নিয়মতান্ত্রিক রাজতন্ত্র এটিও বংশানুক্রমিক অসীম বা চরম রাজতন্ত্র হচ্ছে স্বেচ্ছাচারী এখানে রাজার ইচ্ছেতে সবকিছু হয় কিন্তু সসীম বা নিয়মতান্ত্রিক রাজতন্ত্র স্বেচ্ছাচারী রাজা থাকে না কারণ রাজার হাতে সীমিত ক্ষমতা থাকে আহ নিরঙ্কুশ রাজতন্ত্র অগণতান্ত্রিক হয়ে থাকে কারণ এখানে জনগণের মতামতের কোনো সুযোগ নাই কিন্তু সসীম হচ্ছে নিয়মতান্ত্রিক জনগণের সাথে ওটা গণতান্ত্রিকও হয়ে থাকে এবং নিয়মতান্ত্রিক আইনসভা আছে কিন্তু অসীমে কোনো আইনসভা নাই রাজার আজ্ঞাবহ আইনসভা যদি থেকেও থাকে রাজার আজ্ঞাবহ আইনসভা পাঁচ হচ্ছে জনপ্রতিনিধি নেই বা রাজার আজ্ঞা বহ চার আর সসীমের ক্ষেত্রে হচ্ছে জনগণের জনপ্রতিনিধি কর্তৃক পরিচালিত সরকার আছে রাজার আজ্ঞা বহ নয় বরং জনগণের দ্বারা নির্বাচিত এরা এরাই মূলত প্রকৃত ক্ষমতার চর্চা করে থাকে পার্থক্যটা দেখি আমরা তাহলে সসীম বা নিয়মতান্ত্রিক রাজতন্ত্র হচ্ছে গণতান্ত্রিক অসীম হচ্ছে অগণতান্ত্রিক সসীম হচ্ছে জবাবদিহিতা আছে বিদ্যমান কিন্তু অসীম হচ্ছে স্বেচ্ছাচারী আচ্ছা নিয়মতান্ত্রিক রাজতন্ত্র হচ্ছে নিয়মতান্ত্রিক আইনসভা আছে কিন্তু চরম বাসতন্ত্রের আইনসভা নেই অথবা রাজা রানীর আজ্ঞাবহ আইনসভা নিয়মতান্ত্রিক রাজতন্ত্রে জনপ্রতিনিধি আছে আর চরম বাসতন্ত্রে জনপ্রতিনিধি নেই নিয়মতান্ত্রিক রাজতন্ত্রে রাজা বা রানী নিয়মতান্ত্রিক প্রধান আহ চরম বাসতন্ত্রের রাজা রানী নিরঙ্কুশ প্রধান আর নিয়মতান্ত্রিক রাজতন্ত্রে জনগণের অংশগ্রহণের সুযোগ আছে কিন্তু চরম রাজতন্ত্রে জনগণের অংশগ্রহণের সুযোগ নাই নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের উদাহরণ হচ্ছে গ্রেট ব্রিটেন আর চরম রাজতন্ত্রের উদাহরণ হচ্ছে সৌদি আরব উদ্দেশ্যের ভিত্তিতে রাষ্ট্রকে একটি ভাগেই ভাগ করা হয়েছে একটি ধরন সেটি হচ্ছে কল্যাণমূলক রাষ্ট্র তো আমরা জানি যে সাধারণত রাষ্ট্রগুলো কি করে থাকে যে মানুষের বেসিক যে চাহিদা পাঁচটি মৌলিক চাহিদা খাদ্য বস্ত্র চিকিৎসা খাদ্য বস্ত্র খাদ্য অন্য খাদ্য চিকিৎসা বস্ত্র স্বাস্থ্য আর শিক্ষা এই পাঁচটা হচ্ছে মানুষের মৌলিক চাহিদা তো রাষ্ট্রগুলো সাধারণত এই মৌলিক মৌলিক শুধু শুধু পূরণ করে তো কিন্তু কল্যাণমূলক রাষ্ট্র চাহিদাই নয় বরং এর যেকোনো জনগণের জন্য বিভিন্ন ধরনের কল্যাণমূলক কাজ করে থাকে বিভিন্ন ধরনের ভাতার ব্যবস্থা করে থাকে যারা নিজি তাদের জন্য যে ব্যবস্থা করে থাকে যারা বেকার তাদের জন্য ভাতা বা বৃদ্ধ হলে তাদের জন্য ভাতার ব্যবস্থা করে থাকে এরকম হচ্ছে কল্যাণমূলক রাষ্ট্র যে রাষ্ট্র জনগণের দৈনন্দিন ন্যূনতম চাহিদা পূরণের জন্য কল্যাণমূলক কাজ করে থাকে তাকে বলা হয় কল্যাণমূলক রাষ্ট্র এ ধরনের রাষ্ট্র জনগণের মৌলিক চাহিদা পূরণের জন্য কর্মের সুযোগ সৃষ্টি করে 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 বেকার ভাতা প্রদান বিনা খরচে শিক্ষা চিকিৎসার ব্যবস্থা কানাডা যুক্তরাজ্য সুইডেন নরওয়ে ইত্যাদি কল্যাণমূলক রাষ্ট্রের উদাহরণ এ ধরনের রাষ্ট্রের বৈশিষ্ট্য হচ্ছে রাষ্ট্র সমাজের মঙ্গলের জন্য সামাজিক নিরাপত্তার ব্যবস্থা করে যেমন যেমন খাদ্য বস্ত্র শিক্ষা চিকিৎসা বা আশ্বাস্থানের ব্যবস্থা করে রাস্তাঘাট এতিমখানা সরাই পায়খানা খাদ্য ভর্তুকি প্রদান কর্মসংস্থানের ব্যবস্থা করে বেকার ভাতা অবসরকালীন ভাতা প্রতিবন্ধী ভাতা ইত্যাদি প্রদান করে সচ্ছলদের উপর উচ্চ হারে কর ধার্য করে কর্ম সচ্ছলদের উপর কম কম কর ধার্য করে দরিদ্র এবং দুস্থদের সাহায্য এবং পুনর্বাসনের ব্যবস্থা করে কৃষক শ্রমিক মজুরদের স্বার্থ রক্ষার জন্য ন্যূনতম মজুরির ব্যবস্থা করে তাদের জীবনযাত্রার মান নিয়ন্ত্রণের ব্যবস্থা করে সমবায় সমিতি গঠন করে শ্রমিক কল্যাণ সমিতি গঠন করে কৃষক শ্রমিক মজুরদের স্বার্থ সংরক্ষণের ব্যবস্থা করে আচ্ছা তাহলে আজকের আজকে আমরা যে যা পড়লাম এই থেকে তোমাদের বাড়ির কাজ একটাই দিচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশ কি কি একটি কল্যাণমূলক রাষ্ট্র বলা যায় কি না সেটা যুক্তি সহ ব্যাখ্যা করো এটা তোমাদের বাড়ির কাজ এটা তোমরা আগামী মঙ্গলবার ক্লাস হওয়ার আগেই সোমবার রাতে তোমরা গ্রুপে আমাকে হোমওয়ার্কটা জমা দিবে এবার যেন এরকম না হয় যে তোমরা হোমওয়ার্ক জমা দাওনি তো আজকে এ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আমি কোস করে দিচ্ছি